চেষ্টা করেন না, আসেন না, আমরা সকলে মিলে চেষ্টা করি। বাড়িতে একটু ছোট্ট টপের মধ্যে একটু তুলসী পাতা লাগাই, একটু পুদিনা পাতা লাগাই, একটু থানকুনি পাতা লাগাই, একটু আমাদের বাচ্চাদেরকে নিরোগ করার জন্য তুলসী পাতার মধু আর আদা দিয়া আমরা কিন্তু সর্দি কাশি ঠান্ডা ভালো করে ফেলতে পারি। আমরা যে একজন ডাক্তারের কাছে পয়সা আছে বলে বারবার আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, আরেকটি গরিব বাচ্চা সিরিয়াল পাচ্ছে না আমার জন্য। ডাক্তারের সংখ্যা তো কম, আপনারা যাই যদি সিরিয়াল বুক করে ফেলান তাহলে সাধারণ মানুষ কীভাবে যাবে? আমাদের সকলকে একটু বিবেক করতে হবে যে আমাদের যে কোনো কাজে বেশি লাইন না ধরে আগে ঘরে বসে নিরোগ থাকার চেষ্টা করতে হবে। আগের দিনে একটু অসুখ হলে একটু নিম পাতা খাওয়াই দিত, একটু চিরতর পানি খাওয়াই দিত, মুখের ভিতরে একটু আদা মধু একসাথে দিয়ে দিত। এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোকে কেন আমরা বন্ধ করে দিলাম? আল্লাহ তাআলা তো মানুষ সৃষ্টির 5000 বছর পূর্বে গাছগাছটা তৈরি করে রাখছে, মানুষ আসলে সব গাছগাছটা খাবে, কিন্তু আমরা তো গম ঠিকই খাইলাম, গন্ধব বেহেস্ত খাইছি, পৃথিবীতে এখন গন্ধব মানে গম খাচ্ছি, তাহলে আমাদের এত রোগ হইতেছে কেন? এই রোগ প্রতিরোধ করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা যদি সকলে সচেতন হই, সকলে একটু সাবধান হই, তাহলে এই নিরোগ বাংলাদেশ হবে, বাংলাদেশের 16 কোটি মানুষ নিরোগ হবে, সুস্থ হবে, সুন্দর হবে, ভালো থাকবে। সুস্থ মানুষ একটা সুস্থ দেশ গড়তে পারে, অসুস্থ মানুষ কোনো দিন সুস্থ দেশ গড়তে পারে না। অতএব সুস্থ দেশ গড়ার জন্য আমাদেরকে সুস্থ মানুষ দরকার। যেরকম বঙ্গবন্ধু বলতেন যে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার, এরকম সুস্থ দেশ গড়তে হলে, সুন্দর দেশ গড়তে হলে সুস্থ মানুষের দরকার। অসুস্থ মানুষ দিয়া কোনো দিন সুস্থ বাংলা গড়া যাবে না।